আলেমে কোরআন তেলাওয়াত করলে যা পাবে হুবহু তা পাবেন। শাইখ সুদাইসি যদি তেলাওয়াত করে, তিনি 10 মিনিট তেলাওয়াত করে যা পাবেন, আপনি 10 মিনিট সূরা ইখলাস পড়লে তা পাবেন। সুবহানাল্লাহ। লেকিন করবে কে? সময় নাই, আমাদের টাইম নাই। আরো মজার বিষয় হলো, আমরা গায়রা হাফেজ, আমরা তেলাওয়াত করতে অজু লাগে, লেকিন আপনি সূরা ইখলাসের হাফেজ, আপনি তেলাওয়াত করতে অজু লাগবে না। ইসলামিক লাইভ মিডিয়া বিডি হকানি আলেমদের ওয়াজের মহাভান্ডার। নিত্য নতুন ওয়াজ, কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। যদি সুযোগ পান, যদি সুযোগ পান, ফজরের নামাজের পরে অল্প সময় মসজিদে বসে থাকেন, ফজরের পরে অল্প সময় মসজিদে বসেন। ওয়াদাকার আল্লাহ হাসবা মাস্তাতা, রাসূল বলেন একটু সময় জিকির করেন যদ্দূর পারেন। সুম্মা সাল্লা রাকাতাইন, রাসূল বলেন এরপরে দুই রাকাত নামাজ পড়ে। বাদা তুলুই শামস, সূর্য উদয়ের পরে। ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, রাসূল বলেন সে একটা হজ একটা উমরার পুরা 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 সওয়াব পাবে। সুবহানাল্লাহ। কে করবেন বলেন? এক হজে 4.5 লাখ টাকা লাগে, এক উমরা 1.5 লাখ টাকা লাগে। 4.5 আর 1.5 লাখে 6 লাখ, মাত্র 20 মিনিটে 6 লাখ, মাত্র 20 মিনিটে কত লাখ? 6 লাখ। যদি মজা করে ওই ওই 20 মিনিটে একটু তেলাওয়াত করতে পারেন, এক এক আয়াতে একটা একটা ওটের মালিক হয়ে গেলেন। হুজুর বলবেন, হুজুর আমি তো তেলাওয়াত পারি না, আমি কি করব? আপনি সূরা ইখলাস পারেন না? আপনি যদি সূরা ইখলাস 10 মিনিট পড়েন, খেয়াল করেন, আপনি যদি সূরা ইখলাস 10 মিনিট পড়েন, ইমাম কুরতুবী রাহমাহুল্লাহ তাফসীরে কুরতুবীর মধ্যে লিখছেন, আপনি যদি সূরা ইখলাস 10 মিনিট পড়েন, হাফেজে কোরআন তেলাওয়াত করলে যা পাবে আপনি হুবহু তা পাবেন। আলেমে কোরআন তেলাওয়াত করলে যা পাবে হুবহু তা পাবেন। শাইখ সুদাইসি যদি তেলাওয়াত করে, তিনি 10 মিনিট তেলাওয়াত করে যা পাবেন, আপনি 10 মিনিট সূরা ইখলাস পড়লে তা পাবেন। লেকিন করবে কে? সময় নাই, আমাদের টাইম নাই। আরো মজার বিষয় হলো, আমরা গায়রা হাফেজ, আমরা তেলাওয়াত করতে অজু লাগে, লেকিন আপনি সূরা ইখলাসের হাফেজ, আপনি তেলাওয়াত করতে অজু লাগবে না। এখন সহজ হয়ে গেল না কঠিন? সহজ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মারা, যে সূরা ইখলাস 10 বার পড়বে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। সুবহানাল্লাহ। তাফসীরে কবীরে এই হাদিসের আরেক তরক, 20 বার পড়লে 2টো ঘর বানাবে, 30 বার বললে 3টা ঘর বানাবে, 40 বার বললে 4টা ঘর বানাবে। রাসূলের অঙ্ক শেষ, হযরত ওমর বলে ফেললেন, ইদান নাস্তাকসিরু ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে অনেকগুলো বানাবো। সুবহানাল্লাহ। রাসূল বলেন, ওমর আল্লাহু আতিয়াবু ওয়া আকতার, তুমি পড়তে পড়তে থকে যাবা, তুমি পড়তে পড়তে ঘুমিয়ে যাবা, তুমি পড়তে পড়তে ক্লান্ত হবা, রব্বুল আলামিন দিদি দিদি ক্লান্ত হন না। নিত্য নতুন ওয়াজ, কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।